অবশেষে পরীক্ষামূলকভাবে শুরু হলো বাস রুট রেশনালাইজেশনের পথচলা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করে বলেন, পর্যায়ক্রমে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদীর আরও 42টি রুট এই সার্ভিসের আওতায় আনা হবে। আর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের দুই মেয়র বলেন, 2023 সালের মধ্যে রাজধানীর মধ্যে পরিকল্পিত সব রুটে এই সেবা চালু হবে। রাজধানীর বাস চলাচলে শৃঙ্খলা ফেরাতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু হলো বাস রুট রেশনালাইজেশন। রবিবার সকালে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মালিক শ্রমিকরা যদি সহযোগিতা না করেন তাহলে উদ্যোগ সফল করা সম্ভব নয়। আমি আশা করি আমাদের দুই মেয়র সকলের সাথে সমন্বয় রক্ষা করে কাজ করে যাচ্ছে এবং সবার সমন্বয়ে সুশৃঙ্খল আধুনিক গণপরিবহন ব্যবস্থা আমরা চালু করতে পারব। আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির দুই মেয়র। তারা বলেন, অনুমোদনবিহীন কোনো বাস আর রাজধানীতে চলতে দেয়া হবে না। যে যেই যাত্রা পথে, যেই রুট পারমিট, যেই রুটে যারা নিয়েছে তাদেরকে সেই রুটেই তাদের বাস পরিচালিত করতে হবে এবং পর্যায়ক্রমে এই ঢাকা নগর পরিবহনের আওতায় চলে আসতে হবে। একটি সুস্থ, একটি সচল, একটি আধুনিক ঢাকা করতে গেলে অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা চাই। এটি আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ, কিন্তু কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ না যদি আমরা সকলে মিলে একসাথে কাজ করি। প্রথম দিন বিআরটিসির 30টি ডাবল ডেকার এবং বেসরকারি কোম্পানি ট্রান্সিলভার 20টি বাস নিয়ে চালু হলো পরীক্ষামূলক চলাচল। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত 27.5 কিলোমিটার রাস্তায় ভাড়া নেওয়া হবে কিলোমিটার প্রতি 2.15 টাকা করেই। সার্ভিসটা যে উদ্দেশ্য নিয়ে নতুনভাবে করা সেই উদ্দেশ্যটা যেন সফল হয়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে ভলভো, মার্সিডিজের মতো ভালো নতুন বাস আসবে, ভালো জাকজমকপূর্ণভাবে চলবে মানুষজন, সেইটাই আমরা আশা করি। পুরো কার্যক্রমটি পরিচালনা করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।